আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দিসি সুফিয়ান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ইদানিংকালে অনেকে প্রশ্ন করতেছেন, ভাই জিয়ন ভিসাটা কি, জিয়ন ভিসা কারা করতে পারে এবং জিয়ন ভিসায় কতদিন কোরিয়াতে থাকা যায় এবং জিয়ন ভিসা কিভাবে করে। মোটামুটি জিয়ন ভিসা সম্পর্কিত একটা প্রশ্ন আপনারা ইদানিংকালে খুব বেশি করতেছেন। আজকে সম্পূর্ণ ভিডিওটাতে জিয়ন ভিসা কারা আবেদন করতে পারে, জিয়ন ভিসাতে কতদিন দক্ষিণ কোরিয়াতে থাকা যায় এবং এই জিয়ন ভিসাতে রিনিউ করতে বা নবায়ন করতে টাকা পয়সা কোনো খরচ হয় কিনা, এই জিয়ন ভিসার খুঁটিনাটি সম্বন্ধে চেষ্টা করব যতদূর সম্ভব আলোচনা করা। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো লাগলে আমাদের ভিডিওটিকে শেয়ার দিতে পারেন, আর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, পেজটিকে ফলো করতে পারেন। অন্যথায় দেখতে থাকুন, ইনশাল্লাহ আস্তে আস্তে ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে। কোরিয়াতে আসলে ঠান্ডা পড়ে গেছে, আমি দেখছেন দুই হাত হচ্ছে ভিতরে ঢুকাই দিয়ে ভিডিও করতেছি, বেশ কয়েকদিন ভিডিও দেওয়া হয় না, কিছু ব্যস্ততা থাকার কারণে আমি ভিডিও দিতে পারি নাই। তো জিয়ন ভিসাটা কী, সর্বপ্রথমে এটা জানতে হবে জিয়ন ভিসাটা কী এবং এই জিয়ন ভিসা কারা করতে পারে। সাধারণত জিয়ন ভিসাকে আমরা ধরে থাকি হচ্ছে রাজনৈতিক আশ্রয় ভিসা, কিন্তু এটা রাজনৈতিক আশ্রয় ভিসা না। এটা হচ্ছে, মনে করেন আপনি সহজ বাংলায় যদি বোঝা যায়, সহানুভূতি বা সহমর্মিতা দেখিয়ে যে ভিসাটা দেওয়া হয় আর কি। এই জিয়ান ভিসা মনে করেন যে আশ্রয় ভিসা, এক পর্যায়ে এক প্রকার আশ্রয় ভিসা, এক আপনি যে কোনোভাবে করতে পারেন। এখন বলতে পারেন এই জিয়ান ভিসা কারা করতে পারে, অর্থাৎ এই জিয়ান ভিসা আপনি কী কী কারণে জিয়ান ভিসা করা যায়। যারা আমরা ই9 ভিসাতে আসি, অর্থাৎ ই9 অদক্ষ শ্রমিক ভিসাতে আমরা আসি, আমাদের একটা নির্দিষ্ট মেয়াদ থাকে ভিসার, এই মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে যখন আমাদের যদি কোম্পানিতে টাকা বাকি থাকে অথবা তেজিকাউনের টাকা বাকি থাকে এবং আমার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়, তখন আমি জিয়ান ভিসা করতে পারবো, বা যার এই এই কেসে যে পড়ে যাবে সে জিয়ান ভিসা করতে পারবে। কেউ যদি দক্ষিণ কোরিয়াতে চিকিৎসারত অবস্থায় থাকে অথবা তার যদি বড় ধরনের কোনো রোগ হয়, এই রোগের চিকিৎসাকালীন অবস্থায় যদি তার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়, তখন সেই ব্যক্তিও কিন্তু জিয়ান ভিসা করতে পারবে। এছাড়াও কেউ যদি ট্যুরিস্ট দক্ষিণ কোরিয়াতে আসে, দক্ষিণ কোরিয়াতে আসার পরে ট্যুরিস্ট ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে যদি সে যেতে না পারে বা বাইর হইতে না পারে বা থেকে যায়, তখন সেও জিয়ান ভিসার আওতায় আসতে পারে। এরপরে হচ্ছে আরও বিভিন্ন ধরনের আছে, কেউ যদি চিকিৎসাধীন অবস্থায় দক্ষিণ কোরিয়াতে থাকে এবং তার সাথে দেখভালের জন্য যদি কেউ থাকে, সেও কিন্তু এই জিয়ান ভিসা করতে পারে। আপনি যদি দক্ষিণ কোরিয়ায় কোনো মামলা বা কোনো হামলার শিকার হন অথবা কোনো হেনস্থার শিকার হন এবং এই মামলা যদি চলমান থাকে এবং আপনি যদি দক্ষিণ কোরিয়াতে অবস্থানরত থাকেন এবং আপনি যে ভিসাতে আসেন এই ভিসার মেয়াদ যদি শেষ হয়ে যায়, তখনও কিন্তু আপনি দক্ষিণ কোরিয়াতে জিয়ান ভিসার মাধ্যমে থাকতে পারবেন। এরপরে হচ্ছে কি, আপনি দক্ষিণ কোরিয়াতে আছেন, আপনি দেশে গেলে কোনো রকম অপ্রীতিকর ঘটনার শিকার হবেন বা আপনাকে হত্যা করা হতে পারে অথবা আপনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবেন, এরকম কোনো সম্ভাবনা যদি আপনার থাকে, তখনও কিন্তু এদেশের সরকার আপনাকে জিয়ান ভিসা দিবে বা আপনি জিয়ান ভিসার জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও আরও বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, যেসব ক্যাটাগরির ভিতর থাকলে জিয়ান ভিসা করা যায়। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন যে এই সব বিষয়ের উপর থাকলে আপনি জিয়ান ভিসা করে দক্ষিণ কোরিয়াতে অবস্থান করতে পারবেন। এখন দ্বিতীয় প্রশ্ন যেটা, ভাই জিয়ান ভিসার মেয়াদ কতদিন থাকে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেহেতু একটা ভিসা আছে অবশ্যই তার নির্দিষ্ট একটা মেয়াদ আছে, সাধারণত জিয়ান ভিসার মেয়াদ থাকে হচ্ছে 6 মাস, অর্থাৎ মাত্র 6 মাস। 6 মাসের পরে আবার আপনাকে ভিসা লাগাতে হয়, 3 মাস পর পর সাধারণত রিনিউ করতে হয়। এখন বলতে পারেন এই রিনিউ করতে কোনো টাকা পয়সার খরচ হয় কিনা, না, এখানে রিনিউ করতে কোনো টাকা পয়সার খরচ হয় না, তবে 3 বছর পরে সাধারণত কোর্টে পাঠাই দেয়। আপনি যদি 3 বছরের বেশি জিয়ান ভিসায় থাকেন, সেক্ষেত্রে অনেক সময় কোর্টে পাঠাই দেওয়া হয়, ওখান থেকে আবার পুনরায় আপনি চাইলে আবার রানিং করতে পারবেন, তবে উকিল ধরে একটা ঝামেলা পোহানো লাগে বা একটা যে কোনো একটা কার্যক্রমের মাধ্যমে আবার পুনরায় ওই ভিসার মেয়াদ বৃদ্ধি করতে হয়। মূলত 3 মাস পর পর রিনিউ করা লাগে, 6 মাস মেয়াদ থাকে এবং এইভাবে আপনি আনলিমিটেড অনেক বছর থাকতে পারবেন দক্ষিণ কোরিয়াতে। এখন হচ্ছে এর সুবিধা অসুবিধা কি, জিয়ান ভিসাতে সাধারণত এলিয়েন কার্ড বা বৈধতার যে কার্ডটা, এই কার্ডটা খুব বেশি পাওয়া যায় না, বেশি বলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই পাওয়া যায় না। আপনি যদি E9, E7, F2 এইসব ভিসা থেকে পরিবর্তন করে জিয়ান ভিসা করেন, তাহলে কিন্তু আপনি এলিয়েন কার্ড পাওয়ার সম্ভাবনা খুবই কম। E9 থেকেও অনেক সময় যে তেজিকনের টাকার কারণে বা যে কোনো কারণে অনেকে জিয়ান করে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এলিয়েন কার্ড বা ওই যে বৈধতার যে কার্ড, জিয়ান ভিসায় কার্ড পাওয়া যায় না। এ আপনি যদি ট্যুরিস্ট ভিসায় আসেন, ট্যুরিস্ট ভিসায় আসলে কিছু কিছু ক্ষেত্রে কার্ড পাওয়া যায়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি কার্ড পাবেন না। আপনি যদি E9 ভিসাতে থাকেন, E9 ভিসাতে দক্ষিণ কোরিয়াতে থাকলে আপনি একটা বৈধ শ্রমিক, আপনি যে কোম্পানিতে আসেন ওই কোম্পানি থেকে আপনি তেজিকনের একটা টাকা পাবেন 5 বছর পরে, কিন্তু জিয়ানে থাকলে হয়তো সাধারণত এই টাকাগুলো পাওয়া যায় না।
জিয়ান ভিসাটা মূলত হচ্ছে এরকম আশ্রয় ভিসা। এই ভিসাতে আইসা আপনি হচ্ছে মূলত রাজনৈতিক আশ্রয় ভিসা, আপনি কাজকাম করতে পারবেন। মনে করেন এইসব দেশে জিয়ান ভিসা আছে, এইসব দেশে পর্যাপ্ত কাজের চাহিদাও আছে, যে কারণে জিয়ান ভিসা সিস্টেম চালু আছে। আপনি জিয়ান ভিসাতে থাকি কাজ করতে পারবেন। এরা বাড়িতে বিভিন্ন কোম্পানিতে কাজের সুবিধা, অবৈধভাবে অনেক লোক কাজ করতেছে কোরিয়াতে। তো সেক্ষেত্রে জিয়ান ভিসায় কাজ করার ব্যাপক জায়গা রয়েছে, এটা নিয়ে কোনো টেনশন করার কারণ নেই। তো মূলত এটাই হচ্ছে জিয়ান ভিসা। জিয়ান ভিসাটা হচ্ছে মূলত আশ্রয় ভিসা, এটা বিভিন্ন ধরনের হয়ে থাকে। আপনি যদি তেজগাঁওয়ে টাকা বা এই ধরনের ক্লেমের পরে আপনি জিয়ান ভিসা করতে পারবেন। আপনি চিকিৎসা মেয়াদ থাকা মানে চিকিৎসারত থাকাকালীন যদি আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি জিয়ান ভিসা করতে পারবেন। এছাড়াও আপনি আরও বিভিন্ন কারণে রাজনৈতিক আশ্রয় হিসেবে জিয়ান ভিসা করতে পারবেন। এবং জিয়ান ভিসা সাধারণত 6 মাস মেয়াদ থাকে এবং এই 3 মাস পর পর রিনিউ করতে কোনো টাকা খরচ হয় না, এভাবে আনলিমিটেড আপনি থাকতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন, আমি যতটুকু সম্ভব বুঝাই বলার চেষ্টা করলাম, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, ভিডিওর কথা আর বাড়াবো না, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আপনাদের যে কোনো বিষয়ে জানতে, কোরিয়ার সম্বন্ধে যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর ভালো না লাগলে দেখতে থাকুন। ইনশাআল্লাহ ভালো লাগা তৈরি হয়ে যাবে। তো আজকে দেখে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।